চলতি মাসের প্রথম 21 দিনে দেশের রেমিটেন্স এসেছে 163 কোটি 42 লাখ মার্কিন ডলার। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে 7 কোটি 78 লাখ ডলার রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। এতে বলা হয় আগস্টের একই সময়ে দেশে এসেছিল 150 কোটি 36 লাখ ডলার। সেই হিসেবে চলতি মাসে রেমিটেন্স বেড়েছে প্রায় 13 কোটি ডলার। অন্তর্বর্তী সরকার গঠনের পর গত আগস্টে চলতি অর্থ বছরের সর্বোচ্চ 222 কোটি 13 লাখ 20 হাজার মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।